হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। গ্রীষ্মকালের স্কুলের ছুটি তো এসেই যাচ্ছে। আপনি একবারও ভেবেছেন আপনাদের ছেলেদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন দেখতে? বাচ্চারা তো হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু সেই সব জিনিস চোখের সামনে দেখলে কেমন হয়? চলুন তাহলে সেসব প্রাচীন যুগের কাছে আমরা ফিরে যাই। আমরা আজকে যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়াম, যেটি কলকাতায় অবস্থিত। ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায় 1814 সালে 2 ফেব্রুয়ারি এশিয়াটিক সোসাইটির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এশিয়া তথা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম জাদুঘর। প্রায় 8,000 বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত এই জাদুঘরের শিল্পকলা ও প্রাকৃতিক বিভিন্ন ধরনের অসংখ্য সংগ্রহশালা, শিল্পকলা, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা এই 6টি ভাগে মোট 16টি গ্যালারিতে সুসজ্জিত হয়েছে এটি। এর মধ্যে প্রায় 10 লক্ষ সামগ্রী সংরক্ষিত আছে। বহুমুখী এই প্রতিষ্ঠানে রয়েছে নানাবিধ সুশৃঙ্খল কার্যক্রম, যার ফলে ভারতের রাষ্ট্রীয় কাঠামোতে একে একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়েছে। চৌরঙ্গী রোডের উপর সবুজ ময়দানের পাশে এই প্রাসাদে স্থাপিত জাদুঘরটি 1878 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রত্নতত্ত্ব বিভাগে পাক ও আদি ঐতিহাসিক, মৌর্য, শুঙ্গ, সাতবাহন, গান্ধার, কুষাণ, গুপ্তযুগ, পাল ও সেনযুগ ও চোলযুগীয় শিল্পের গ্যালারিতে পাশাপাশি অন্যান্য বহু যুগের প্রাচীন নিদর্শন সংগ্রহ রয়েছে। একটি বিশেষ গ্যালারিতে মিশরীয় প্রাচীন যুগের নিদর্শন রয়েছে, যেটির প্রধান আকর্ষণ হচ্ছে মমি, যেটি 4,000 বছর পুরাতন। এছাড়াও রয়েছে সংস্কৃত, আরবি, ফরাসি, উর্দু ও বাংলা ভাষার বিভিন্ন শিলালিপি ও পাণ্ডুলিপি এবং শিলমোহর। প্রাচীন যুগের এবং মধ্যযুগের ও আধুনিককালের মুদ্রাসমূহ একটি গ্যালারিতে প্রদর্শিত হয়েছে। শিল্পকলা শাখাটিতে ভারতীয় চিত্রকলা, বস্ত্রশিল্প, অলঙ্কার সামগ্রীর পাশাপাশি নেপাল, তিব্বত, চীন, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা এই সব দেশের বিভিন্ন শিল্প সামগ্রীও প্রদর্শিত হয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত বিজ্ঞান শাখায় অনেকগুলি গ্যালারি রয়েছে। প্রাণীবিদ্যা গ্যালারিতে কীটপতঙ্গ, মাছ, উভচর প্রাণী, সরীসৃপ প্রাণী, পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের প্রদর্শিত হয়েছে। সব মিলিয়ে ক্লাস 5 থেকে শুরু করে বড়দের দেখার আর অনেক না জানা বিষয়ের তথ্য পেতে, বিশেষ করে গরমের এই ছুটিতে স্কুল পড়ুয়াদের নিয়ে এটি একটি ঘোরবার বা দেখার বিষয়। আজকের ভিডিওতে আমি একটা মোটামুটি ধারণা দিলাম ইন্ডিয়ান মিউজিয়ামের বিষয়ে, আর বাকি বিষয় জানতে আপনারা নিজেরাই অবশ্যই ভিজিট করুন এখানে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে জানাবেন কেমন লাগলো আপনাদের।